তো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? ইম্পর্টেন্ট কারণ আমরা উইথড্র সরি কিভাবে আপনারা ডিপোজিট করবেন এই ভিডিওতে আমরা তাই দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে ওয়েতে আমি ডিপোজিট করি সব সময়, অলওয়েজ ডিপোজিট করি, উইথড্র সেম ওয়েতে করি, ঠিক আছে? সো এই ভিডিওতে আমি জাস্ট বাইন্যান্স দিয়ে ডিপোজিট করে দেখাবো, ঠিক আছে? সো আরেকটা কথা হচ্ছে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কী করবেন, তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে? সো ইউটিউবে সার্চ দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে ভেরিফাই করবেন আগে, ঠিক আছে? তারপরেই বাইন্যান্স ইউজ করতে পারবেন। এটা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, কয়েকটা অনেক ভিডিওই পাবেন। আপনি যেই ভিডিও ভালো লাগে ওই ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? খুলে তারপরে ভেরিফাই করবেন, ঠিক আছে? সো বাইন্যান্স দিয়ে কীভাবে ডিপোজিট করবেন এইটাই আমরা দেখাবো। অ্যান্ড উইদাউট এনি ফি, কোনো ফি কাটবে না, বাইন্যান্স দিয়ে ইনস্ট্যান্টলি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? সো এই ভিডিওতে আমরা দেখাবো। অ্যান্ড উইথড্র কীভাবে করে এটার অলরেডি ভিডিও আছে, ঠিক আছে? ওইটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড বাইন্যান্স নিয়ে ভিডিওটা এটা বানানোর কারণ হইতেছে, আসলে বিকাশ নগদের অপশন আসিল পকেট অপশনে, অ্যান্ড আবার দিবে আমি জানি, বিকাশ নগদ অপশন আছে আবার দিবে, বাট একটা প্রবলেম হইতেছে, বিকাশ নগদ দিয়ে আপনারা অনেকে ডিপোজিট করছেন, উইথড্র করছেন, পাইছেনও, সমস্যা নেই, বাট রিসেন্টলি অনেক প্রবলেম হইতেছে, বিকাশ নগদ অপশন আসতেছে। অ্যান্ড বিকাশ নগদ অপশনে সবাই ডিপোজিট করতেছে, কিন্তু সমস্যা হচ্ছে বিকাশ নগদ অপশনে ডিপোজিট করতে গেলে সার্ভার ইরর দেখাইতেছে বা এরকম বিভিন্ন প্রবলেম আছে, সার্ভার প্রবলেম দেখাইতেছে বা ডিপোজিট হইতেছে না, বা আপনারা মাঝে মাঝে পেমেন্ট করতেছেন বাট আপনাদের ডলারটা অ্যাড হইতেছে না, আপনাদের সাপোর্টে কথা বলে ডলার অ্যাড করতে হয়, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন অবশ্যই। এটার একটা মেইন রিজন হইতেছে পকেট অপশন কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি না, ঠিক আছে? সো পেমেন্ট মেথড বাংলাদেশি বিকাশ নগদ আনতে হলে তাদের অবশ্যই বাংলাদেশের এজেন্ট ভাড়া করতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এজেন্ট প্রবলেম হয়, দেখেন বাংলাদেশে এজেন্ট ভাড়া করতে হয়, তাদের কাছে পেমেন্ট যায়, সেই পেমেন্টটা তারা আবার ওই পাশে, ঠিক আছে, মানে ফার্স্টে বাংলাদেশে পেমেন্ট আমরা দেই, তারপর আবার পকেট অপশনে জানাইতে হয়, তারপরে আসে। অবশ্য পকেট অপশন অটোমেটিক গেটওয়ে সেট করছিল, যেটা খুব ভালো ওয়ার্ক করতেছিল, অ্যান্ড রিসেন্টলি এটা ওয়ার্ক করাও সমস্যা করতেছে। যাই হোক, বিকাশ নগদ অপশন আবার আসবে, আবার কাজ করবে, বাট প্রবলেম হইতেছে, থাকা থাকা প্রবলেমও করতে পারে। বিকাশ নগদ দিয়ে দেখেন, আপনার বিকাশ নগদ দিয়ে যদি ডিপোজিট করেন, উইথড্র করেন, 25,000 করতে পারবেন, বা বিগ বিগ অ্যামাউন্ট আপনারা যদি প্রফিট করেন তাহলে ওই জিনিসটা পারবেন না। এর জন্যই বাইন্যান্সটা সবচেয়ে ইজি, বাইন্যান্সে আপনারা বিকাশ নগদ, ব্যাংক, সব পেমেন্ট মেথড দিয়ে আপনারা ডলার বাই করতে পারবেন, অ্যান্ড বাইন্যান্স দিয়ে ডিপোজিটও করতে পারবেন, বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন, অথবা যে কোনো ক্রিপ্টো কারেন্সি দিয়ে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? সো এই ভিডিওতে আমরা বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করাটা দেখাবো। অ্যান্ড আরেকটা বিষয় হইতেছে, বাইন্যান্স দিয়ে আপনারা ডিপোজিট করলে সুবিধা কী, আমি জানি বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করলে আপনারা যেই রেটে পাবেন, যে দামে পাবেন ডলার, বাইন্যান্সে তার চেয়ে একটু বেশি দিতে হবে, কিন্তু কথা হইতেছে এখানে আপনাদের প্রফিটটাও বেশি, আপনারা পার ডলারে 10 টাকা করে 15 টাকা করে এক্সট্রা পাবেন, ঠিক আছে, যদি প্রফিট করেন। সো এই দিক দিয়ে একটু ইনভেস্টের টাইমে একটু বেশি যাচ্ছে, বাট প্রফিটের সময় কিন্তু আপনাদের ভালোই ডলার পাইতেছে। সো ওই কম ডলারের ইয়ের জন্য বিকাশ নগদ অপশনটার থেকে আমার মনে হয় বাইন্যান্সটাই বেটার, বাইন্যান্সের মাধ্যমে আপনারা ডিপোজিট করলে বেটার। শুধু বাইন্যান্স না, আপনারা তেথার USDT-র মাধ্যমে করতে পারেন, যাদের ক্রিপ্টো ওয়ালেট আছে, ঠিক আছে, অনেকে পারফেক্ট মানি দিয়ে করে, সো এগুলো বেটার, ঠিক আছে? সো এই ভিডিওতে দেখেন একটা ভিডিও আছে যেটাতে আমি দেখাইছি যে ক্রিপ্টো কারেন্সিতে কীভাবে আপনারা ডিপোজিট করবেন, ঠিক আছে? সো ওই ভিডিওতে $1 ফি কাটে, সো এই ভিডিওতে কোনো ফি কাটবে না, আপনারা সরাসরি বাইন্যান্স অ্যাপ দিয়ে ডিপোজিট করবেন। বাইন্যান্স অ্যাপ আপনাদের যেই ডলারে থাকুক, ঠিক আছে, USDT থাকুক, বিটকয়েন থাকুক, LTC থাকুক, যাই থাকুক, ওটা দিয়ে এখানে ডিপোজিট করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি বলে দিই, আপনার যদি বাইন্যান্সে যান, সো ফার্স্ট অফ অল যদি আপনার বাইন্যান্সে যান, একটা জিনিস কি, বাইন্যান্সে আপনাদের ফার্স্টে অবশ্যই ডলার কিনতে হবে ডিপোজিট করতে হলে, ঠিক আছে? সো বাইন্যান্সের ডলার কীভাবে কিনবেন, বাইন্যান্সে দেখেন আপনি যখন বাইন্যান্সে যাবেন হোমে থাকবে, ঠিক আছে? সো এটা ধরেন হোম, হোমে থাকলে দেখবেন P2P অপশন আছে, P2P অপশনের উপরে হয়তো BDT দেওয়া থাকবে না, এখানে USDT দেওয়া থাকবে, ধরেন USDT দেওয়া আছে, USD দেওয়া আছে, ঠিক আছে? USDT থাকলো, USDT থাকলে কিন্তু আপনার এরকম শো করবে, ঠিক আছে? সো এখানে ডলার বাই, এখানে বাই করতে পারবেন, এখানে সেল, সিম্পল অ্যান্ড সিকিউর, ঠিক আছে? আমি বলে দিই কী করবেন। সো ফার্স্টে উপরে USDT থাকবে, এই উপরের কর্নার USDT-টারে আপনারা BDT করে নেবেন, ঠিক আছে? BDT সার্চ দিলে কারেন্সি BDT হয়ে গেলো, ঠিক আছে? সো এখানে বাই অপশনে গেলে দেখেন বা সব অপশন পাবেন। আরেকটা কথা আমি বলে দিই, আপনারা যখন ডলার বাই করবেন, এই ডলারটা কীভাবে বাই করবেন এইটা আমাদের আরেক ভিডিওতে দেখাইছি, ঠিক আছে?
আরেক ডিপোজিট ভিডিওতে ওইটাতে দেখাইছি, ওইটাতে টেথার USDT অপশন দিয়ে আমরা ডিপোজিট করে দেখাইছি। বাট এই ভিডিওতে আমি বাই করে দেখাবো না, ঠিক আছে? আমি বাই করে দেখাবো না, জাস্ট বলে দিব কিভাবে কি করবেন। ওই ভিডিও আপনি দেখবেন, আরেক ভিডিও আমি উপরে দিয়ে দিবো আই বাটনে, ওই ভিডিওতে দেখবেন যে কিভাবে ডলার বাই করে। সো আপনারা ফার্স্টে ডলার বাই করবেন। সো আর বাই করার জন্য কিছু টিপস দিয়ে দেয় আপনারা কি করবেন ডলার বাই করার সময়। অবশ্যই রিস্ক থাকে সামান্য, যদিও এটা একদম 100% সিকিউর, বাট যদি আপনি বোকা হন তাহলে আপনি কিন্তু এখানে ফ্রড খাইতে পারেন। কিন্তু আমি জিনিস বইলা দিই কিভাবে বাই করবেন। সো ফার্স্টে বাইয়ে যাবেন, বাইয়ে যাওয়ার পরে পেমেন্ট মেথড বিকাশ নগদ না কি, যে আপনি বিকাশের নগদ সিলেক্ট করলাম, ঠিক আছে, কনফার্ম করবেন। এরকম অনেক ট্রেডার পাবেন যারা ডলার সেল করতেছে, ঠিক আছে? সো এদের মধ্যে আপনাদের কিভাবে কার কাছ থেকে আপনি ডলারটা নেবেন আমি বলে দিই। ফার্স্টে দেখেন, দাম দেখে কখনোই ডলার নেবেন না। আপনি দেখলেন একটাতে রেট অনেক কম, ঠিক আছে, কম বলে ওর কাছ থেকে আমি নিব এমন কোনো কথা না। এক দুই কয়েক সেন্ট বা এক টাকার জন্য কোনো যায় আসে না, ঠিক আছে? সো নিচে যাবেন, নিচে যেয়ে দেখবেন সবচেয়ে বেশি ট্রেডস যার, অ্যান্ড সবচেয়ে বেশি ট্রেড যার এটা দেখলেন। আরেকটা জিনিস বলে দিই, আপনি যদি $50 কিনতে চান তাহলে এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করে $50 $5,000 সেট করবেন। কেউ $10 কিনতে চাইলে $1,000 সেট করবেন, $20 কিনতে চাইলে $2,000, ঠিক আছে, $5 কিনতে চাইলে $400-500 এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে ওই অনুযায়ী আসবে। সো ফার্স্টে বিকাশ নগদ সিলেক্ট করলাম ফিল্টারে, তারপরে BDT সিলেক্ট করলাম $5,000, ধরুন $50 আমি কিনবো। সো এখানে দেখেন লিমিট অপশন আছে, সরি, প্রত্যেকটা ট্রেডারেরই দেখবেন যে কোয়ান্টিটির নিচে লিমিট আছে, মিনিমাম $2,000। এই যে ফার্স্ট এটা দেখেন MD আলামিন BD লেখা, মিনিমাম $2,000, ম্যাক্সিমাম আপনি কিনতে পারবেন $9,600, ঠিক আছে? তারপরে এরকম আপনি ট্রেডার দেখবেন। এখন কার থেকে আপনি কিনবেন, ধরেন আপনার যার ট্রেড বেশি দেখবেন, ট্রেড সংখ্যা বেশি দেখলেন। সো ট্রেড সংখ্যা বেশি দেখার পরে আপনি ট্রেড সংখ্যা বেশি দেখলেন, তারপরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কি না লিমিট, আচ্ছা লিমিটও দেখলেন, বিকাশ নগদ আছে, খালি ট্রেড সংখ্যা, যে ট্রেড সংখ্যা 500+ আপনি দেখবেন যে 500+ ট্রেড যে করছে তার কাছ থেকে কিনবেন। একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ধরেন এখানে অনেক দামি কম দামি আছে, যাই হোক। সো ট্রেড দেখলেন, সাথে আপনারা কী করবেন, এই দেখেন প্রত্যেকটা সেলারের নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফিডব্যাকসে যাবেন, ফিডব্যাকসে দেখেন পজিটিভ রিভিউ 2708, নেগেটিভ মাত্র 2টা, ঠিক আছে? আর একটা জিনিস বোঝা দিই, 3,000-4,000 পজিটিভ রিভিউয়ের মধ্যে 20-30টা যদি নেগেটিভ রিভিউ হয় তাহলে কোনো প্রবলেম নাই। সো এই যে এই সেলারের থেকে আপনারা কিনতে পারবেন, কারণ নেগেটিভ রিভিউ কম, পজিটিভ ভালো, নেগেটিভটাও দেখেন স্লো ট্রানজ্যাকশন, এইটুকুই সিম্পল, ঠিক আছে? কোনো টাকা মাইরের কোনোই নাই। সো এর কাছ থেকে নেবেন, আচ্ছা কীভাবে বাই করবেন ওটা আপনারা ওই ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। তারপরে একটা জিনিস বলে দিই, বাই চান্স, ঠিক আছে, আপনারা এরকম সেলার থেকে কিনলে কখনোই টাকা মাইর খাবেন না। আমি যদি আমার হিস্টোরি দেখাই, আমি লাখ লাখ টাকার সেল করি, ঠিক আছে, লাখ লাখ টাকা আমার সেল করতে হয় বাইন্যান্সে। সো কোনো প্রবলেম হয় না, আমি একদিনও কোনো ফ্রডের শিকার হই নাই, ঠিক আছে? অ্যান্ড এখানে বিকাশ নগদে ইজিলি কিনতে পারবেন। ফার্স্টে ডলার কিনবেন, ডলার কেনার পরে এরকম বাইন্যান্সে আপনাদের ডলার থাকবে, তারপরে আপনারা যাবেন পকেট অপশনে। সো পকেট অপশনে দেখাই, আপনি এখানে ফাইন্যান্স ফাইন্যান্সে যাবেন, তারপরে ডিপোজিট, ঠিক আছে, ফাইন্যান্স, তারপরে ডিপোজিট, ডিপোজিটে গেলে এরকম অপশন পাবেন। ই ওয়ালেটে আপনি বিকাশ নগদের অপশন পাইতে পারেন, ঠিক আছে? যদি বিকাশ অপশন না থাকে দেন আপনি কী করবেন, নিচে যাবেন, দেখবেন বাইন্যান্স পে অপশন আছে। সবসময় আমি এটা ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ করি, দেখেন বাইন্যান্স পে। সো বাইন্যান্স পেতে ক্লিক করবেন, তা বাইন্যান্স পেতে ক্লিক করার পরে, বাইন্যান্স পেতে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা দিবেন, মিনিমাম ডিপোজিট $5, আপনি এখানে অ্যামাউন্ট দিলেন, আমি ধরেন $20 এখন ডিপোজিট করবো। সো $20 আমি অ্যামাউন্ট দিলাম, প্রোমো কোড থাকলে প্রোমো কোড দিবেন, প্রোমো কোড যার লাগবে সে আমার কাছ থেকে নিতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করলে প্রোমো কোড নিতে পারবেন। অ্যান্ড প্রোমো কোড পাইলে আপনি 50% বোনাস পাবেন মিনিমাম $50 ডিপোজিটে। আপনি যদি $50 ডিপোজিট করেন তাহলে আপনি $25 এক্সট্রা বোনাস পাবেন, $100 ডিপোজিট করলে $150 এক্সট্রা বোনাস পাবেন, টোটাল $150, ঠিক আছে? সো এখানে প্রোমো কোড ইউজ করবেন, $20 যেহেতু সেক্ষেত্রে প্রোমো কোড কাজ করবে না। সো অ্যামাউন্ট অ্যান্ড প্রোমো কোড দেওয়ার পরে আপনারা কন্টিনিউ দিবেন। সো কন্টিনিউ দেওয়ার পরে ডিরেক্ট বাইন্যান্সে নিয়ে গেল, ঠিক আছে, দেখেন একদম সিম্পল, আপনি কন্টিনিউ দিলেন ডিরেক্ট বাইন্যান্সে নিয়ে গেল। আমি যদি এখানে বাইন্যান্সটা কাটা দিই, আবার আমি ট্রাই করি, ঠিক আছে, আবার দেখাই। যদি মোবাইলে বাইন্যান্স থাকে আর কি, আপনারা ফার্স্টে যাবেন বাইন্যান্স পেতে, আর যদি মোবাইলে না থাকে বা আপনি PC করতে পারবেন, PC করলে একটা স্ক্যানার থাকবে, স্ক্যানারটা স্ক্যান করতে আমি ওটা বলে দিব কী করবেন। সো ফার্স্টে অ্যামাউন্ট দিলেন, সো আমি এখানে অ্যামাউন্ট দিলাম, ঠিক আছে, সাথে প্রোমো কোড দিয়ে কন্টিনিউ,
সো কন্টিনিউ দেওয়ার পরে ডিরেক্ট আমাকে বাইন্যান্সে ঢুকাই দিছে, ঠিক আছে, বাইন্যান্সে ঢুকাই দিছে। এটা হয়তো নতুন আপডেট করছে, আগে এরকম ছিল না। সো যাদের বাইন্যান্সে ঢুকাবে না ডিরেক্ট, তাদের কী করণীয় ওটা আমি বলে দিব। সো বাইন্যান্সে ঢুকার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার যে ভেরিফিকেশনের নাম্বার বা ইমেল দেওয়া, নাম্বার অ্যান্ড ইমেল দুইটাতেই কোড যাবে, ঠিক আছে। সো আপনি সেন্ড কোড দিবেন, ঠিক আছে। সেন্ড কোড দেওয়ার পরে যে মোবাইলে নাম্বার আছে ওই মোবাইলে কোড যাবে। আমি নাম্বারে কোডটা পাইছি, সো আমি কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। পরে এখানে জাস্ট পেস্ট করবেন, দেন সাবমিট দিলে আপনার পেমেন্ট ডান, ঠিক আছে। আপনারা জাস্ট পকেট অপশনে ঢুকেন, ঢুকে একটা রিফ্রেশ দেন, দেখবেন যে আপনার ডলার অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট। খুবই সহজ একটা মেথড। তারপর আমি বলে দিই, আপনি যখন বাইন্যান্স পেতে যাবেন, যদি এরকম ডিরেক্ট আপনাদেরকে বাইন্যান্সে নিয়ে না যায়, বা বাইন্যান্স যদি আপনার আরেক মোবাইলে থাকে, এই মোবাইলে যদি বাইন্যান্স না থাকে, আপনি অ্যামাউন্ট দিলেন, প্রোমো কোড দিলেন, কন্টিনিউ দিবেন, ঠিক আছে। দেন কন্টিনিউ দিতে থাকবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন স্ক্যানার অপশন আসছে। সো স্ক্যানার অপশন আসলে আপনারা আরেক মোবাইল দিয়ে বাইন্যান্সে ঢুকবেন, ঠিক আছে। ওকে, বাইন্যান্সে ঢুকার পরে আপনি কী করবেন, দেখেন উপরে লেফটে যে একটা প্রোফাইল অপশন দেখতেছেন ওইখানে যাবেন। এখানে না গেলেও দেখবেন উপরেই আপনাদের স্ক্যানার অপশন থাকে, ঠিক আছে। এই যে স্ক্যানার অপশন ধরেন আপনাদের আরেক মোবাইলে এরকমভাবে স্ক্যান করবেন, ঠিক আছে। তো স্ক্যান করলে ওরকম কন্টিনিউ আসবে, ঠিক আছে। সো কন্টিনিউ দিলে হয়ে যাবে, অথবা আপনারা উপরে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে দেখবেন যে পে অপশন আছে বাইন্যান্সে, সরি, পে অপশন, এই যে পে অপশনে গেলে স্ক্যান অপশন আছে, স্ক্যান করবেন, স্ক্যান করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেতে পারেন, একদম ডিটেলসে বললাম আমি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এক্সট্রা কোনো কোয়েশ্চেন না করেন। তারপরে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গেলেও দেখবেন পে অপশন আছে, পে অপশনে ক্লিক করে স্ক্যান করলেও হবে, ঠিক আছে। অথবা আপনার মোবাইলে যদি বাইন্যান্স থাকে, মোবাইল দিয়ে যদি ডিপোজিট করেন, তাহলে ডিরেক্ট বাইন্যান্সে প্রবেশ করাই দিবে অ্যান্ড আপনাদের ডিপোজিট হয়ে যাবে, যে ডলার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস ইট, সিম্পল একটা মেথড, এটা আপনারা ইউজ করতে পারেন।